আমার রুমের এই বারান্দার এই সাইডে আমি কিছু গাছ এনে রেখে দিলাম। ওই যে গাছগুলো জানলার পাশে ছিল এগুলো এখন হচ্ছে এইখানে নিচে ফ্লোরে রেখে দিয়েছি, যেহেতু এখানে বারান্দা আছে তো এখান দিয়ে আলো আসবে আর এগুলো এখানে ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবার রোজা কেমন কাটছে। তো আজকে হচ্ছে সেহরিতে হচ্ছে জাস্ট দুইটা খেজুর খেয়ে আর পানি খেয়ে আর এতটুকু পরিমাণ খিচুড়ি ছিল, একদম এতটুকু ওই খিচুড়িটা খেয়ে আমি রোজা রেখেছি। বেশিরভাগ সময় আমি একবেলা ভাত খাই, যে কোনো একবেলা খাই, হয় সেহরিতে খাই না হলে হচ্ছে ভোর রাতে খাই। তো ওই হিসেবে দিনে তেমন একটা খিদা টিদা লাগতেছে না, বাট হচ্ছে হাত পা জ্বালা পোড়া করতেছে পানির কারণে, গরমের কারণে। তো সারাদিন কেমন যায় দেখা যাক। এই দেখেন আমি ভাজার পরেও এই যে গাছে আজকে আবার কত ফুল ফুটছে, এই যে দেখেন। তো আমি লাগিয়ে ফেলছি গাছগুলা, এই যে বড় বালতিতে। এখানে একটা স্পাইডার লাগাইছি, এটা হ্যাঙ্গিং, আর এই এই স্পাইডারটাতে নর্মাল স্পাইডার না, এটা স্টিক স্পাইডারগুলা, অনেক বড় একটা স্টিক আছে এটাতে। এটা যখন ঝুলাই দিব এভাবে তো স্টিকগুলো হচ্ছে ঝুলবে, এই যে। আর নয়নতারাটা এই মাটির ছোট্ট টবটাতে লাগিয়েছি, এটা আমি পরে ধুয়ে পরিষ্কার করব। এই যে আর এটাকে, এটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে এটাকে আমি নিয়ে নিব। আচ্ছা আগে পানি দিয়ে নিই গাছে, একটু লাগানোর পরে পানি দিতে হয় ভালো করে। এখন আমি একদম মাটি পুরো ভিজার জন্য টব ভরে পানি দিচ্ছি। একটা বৃষ্টি হওয়া ছাড়া আসলে গাছের চেহারা চেঞ্জ হবে না, স্বস্তি আসবে না গাছে। তো আমার গাছ লাগানো শেষ, এগুলো এখন আমি ছায়ায় রেখে দিব। গাছ লাগানোর পরে অবশ্যই 2 কি 3 দিন ছায়ায় রাখবেন, সাথে সাথে রোদে দিবেন না। আর এটা তো এমনিতে ছায়ার গাছ বা সকালের রোদের গাছ। আর ক্যাপসিকামটা আমি নিয়ে নিব, এটা মনে খাওয়াও যাবে না, নষ্ট হয়ে গেছে, কেচি এনে পরে কাটতে হবে। এখন যদি ছিঁড়ি তাহলে গাছে হচ্ছে প্রেশার লাগবে, তো আমি পরে কেচি নিয়ে এসে ছিঁড়ব। পুদিনাটা হচ্ছে আমি এই মরিচ গাছটা গোড়ায় ক্রেতে বসাই দিচ্ছি এখানে, জাস্ট পুদিনা হচ্ছে জাস্ট ইয়ে পাইলেই হবে, জায়গা মাটি একটু পাইলেই হবে, এটা বেড়ে যাবে। এখন আমি নতুন টব রেডি করার সময় নাই আসলে, তো সেজন্য আমি এটাকে আগের বড় ক্রেট, যেহেতু সাইডের জায়গা আছে সেজন্য এটাকে এখানে বসিয়ে দিচ্ছি মরিচ গাছের পাশে। তো আমি কয়েকদিন পরে আপনাদেরকে দেখাবো এটা কি আপডেট, দেখবেন অল্প কিছুদিনের মধ্যে হচ্ছে বেড়ে যায়, দুদিনের বেশি দিন লাগে না। একটু পানি দিয়ে দিব এখন, অবশ্য মাটি ভেজা আছে, লাগবে না। কাঁটা মুকুট দেখেন গাছ ভরে ফুটছে মাশাল্লাহ করে, এটা হলো সাদামণি, এটার নাম সাদামণি কাঁটা মুকুট। আমাদের ছাদে উঠার সিঁড়িতে এটা সব সময় থাকে, এই যে কি ভয়ঙ্কর, এগুলা কি মনে হয় তক্ষক বলে না কি বলে, তক্ষক আমাদের আঞ্চলিক ভাষা আমরা বলি টট্ঠ্যাং, টট্ঠ্যাং টট্ঠ্যাং বলে ডাকে, টট্ঠ্যাং তোর মার ঠ্যাং তোর বাপের ঠ্যাং এরকম করে ডাকে, টাক টাং টাক টাং, এরা মনে শুদ্ধ না মনে তক্ষক হবে।
কে আমাকে ধমক দিস তুই? তোকে মারবো। এটা কি, এটা কি খাওয়ার জিনিস? এটা মুখে দেওয়ার জিনিস? আমি আয় বাপ বাপ আমাকে বলে আপ তুমি কি আপ করছো কেন? আপ এটা মুখে দিবা না, এটা মুখে দেওয়ার জিনিস না। আবার আবার চোরামি 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 আবার 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 মাবো কেন? কোনে মারে মারে বলে নেব না, বলে নেব না, ইকুলে যাবে না ময়না, ইকুলে যাবে না। মাম মাম খাবা তুমি, আমাকে একটু দিবা মনে পাখি, এই আমাকে একটু দিবি, দিবা আমাকে একটু দিবা, তুমি কিছু দিবা। তো এখানে হচ্ছে ইফতারির কাজের প্রস্তুতি, পেঁয়াজ রসুন টমেটো সব কিছু কাটা, আর এখানে ডাল বাটা, আর এখানে ফলগুলো কেটে নেওয়া হচ্ছে ফ্রিজে রাখার জন্য। সাদা পুরা চামড়া, সব মোটা চামড়া। লেবু শরবত করা হচ্ছে, আর এদিকে আছে ড্যাং, আর সচরাচর যেগুলা ছোলা বুট পেঁয়াজু বেগুনি খেজুর আমার পানি করে দিস কালকে সব ইফতারি বানানো থেকেও মানে মুশকিলের কাজ হচ্ছে এরকম করে প্লেট রেডি করা সবার। তো এখন সবার প্লেটগুলো রেডি করা হচ্ছে একে একে। বেগুনি পেঁয়াজু মরিচ মানে মরিচি আর সালাদ, আমাদের কয়দিন হচ্ছে এরকম প্রথম ভাজা পোড়া এগুলো খাওয়া হবে, তারপর আস্তে আস্তে হয়তো বা কিছু কিছু ভেরিয়েশন আনা হবে আর কি। কি একটা অবস্থা, কয় রকমের প্লেট আসছে এখানে। আচ্ছা এই শোকেজের এই জিনিসগুলো আসলে আমরা কার জন্য রাখি? সারা বছর আমরা হচ্ছে তিন রকমের সাত রকমের প্লেটে বসে বসে খাই, আর শোকেজগুলোকে হচ্ছে সাজাই রেখে দিই। তো আমরা আজকে টেবিলে কোনো রকম সাজানো গোছানো কিছুই করি নাই, এমনি ঘরোয়াভাবেই খাচ্ছি। ঘরোয়া ব্লগ যেহেতু দেখাই, ঘরোয়াভাবেই দেখাচ্ছি। আসলে এত রকমের ডেকোরেশন করতে গেলে রোজার দিনে কাজ বেড়ে যায়, সেজন্য আমরা হচ্ছে ঘরোয়াভাবেই আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। বুঝি না, এটা সারাও, এই তো প্লেটগুলা সব সময় শোকেজের মধ্যেই থাকে। একটা প্রিন্ট একটা প্রিন্ট একটা প্রিন্ট, এই গ্লাসেরও সেম অবস্থা, দেখেন গ্লাসেরও সেম অবস্থা। এই যে একটা গ্লাস, একটা নর্মাল, এটার মধ্যে আবার ডিজাইন, এই মগ, এই মগ সিলাবন দিছি। আজকে মালটা আপেল কিছুই নেই। দশ রকমের গ্লাসে আমরা এখন শরবত ঢালতেছি ঐতিহ্যবাহী পাতিল।
শরবত একসাথে পাতিলে করতে সুবিধা আছে সেই জন্যই করা। কফি করে গেল ইফতার খেয়েছ? ইফতারি রোজা করেছো তুমি? আমাকে কামড়তে জু চুরে।